ये सपना कौन थी? मेरी अस्सलाम वालेकुम व्यूअर्स, मैं असरम असली अपना लोगों मजद पुनः एक नतुन भिडिओ लिखिल मैं आसो इतना गोलपारा आसो आबुल मस्जिदर खामार मैं अपना लोगों देखा आबुल मस्जिदर खामार कि आपनर लोगों सको बस्तु ये भिडिओ जरिए देखा पा बंधुस इफाले सक ये मोर पिछफाले जो हेटो हल खामार आहक तेनहले कि बस्तु आसे सकलो बस्तु मैं एटा एटा करी आपना लोगों देखा मैं हुमाय आलो घरत आरो पिछत आबुल मस्जिदर लगत कथा पातिम एबलाक पाखी आसे लाभ पार्ट की आसे सको बस्तु एटा एटा मैं अपना लोगों देखा इफाले दादार परिचय लोक अपना परिचय तो दियो। नमस्कार, मैं आबू अल मजीद, मैं तो गोलपारा बापूजी नगर। अपना खामार की बस्तु आसे मोक दर्शक विभिन्न प्रजाति चराई चिरीगुटि राखूँ जो लाभ बार्ड यू लाभ बार्ड ये प्रिंस यू अस्ट्रेलियन घुगु बी क्यों अस्ट्रेलियन बार्ड पेरट कणी पारि ककटेल बार्ड ककटेल बार्ड यू हल जबा बार्ड ये जबा बार्ड ना আর ভিতর কি কি আছে আপনার ভিতর বিভিন্ন চড়াই চিরিকি আছে পোয়ালি এই খাকি কম্বল হাওয়ার পোয়ালি মিক্স আছে তার কিরো পোয়ালি আছে আর হরু হরু যেটু হেটু বটা বতা চৰাই আছে নেকি আপোনাৰ তাতে? পোৱালি 20 দিনীয়া পোৱালি, এইটো 20 দিনীয়া পোৱালি না? সেইটো কিমান কৰি বিক্ৰী কৰি আছে এতিয়া? এইটো আমি 25 টকা কৰি দিছোঁ গোট। এইবিলাক ককটেইল ব্ৰিডিং কৰি আছে লাভ বার্ড টু পোয়ালি কিমান প্রেন্স বিক্রি করে না পোয়ালি প্রেন্স আমি প্রেন্স বিক্রি করু এটা 3000 টাকা জোড়া আর এটা 3500 টাকা জোড়া এটা পোয়ালি 3500 টাকা জোড়া কিবা অ্যাডাল পোয়ালি বিক্রি করে না নাই অ্যাডাল অ্যাডাল পোয়ালি বিক্রি হয় পোয়ালি বিলাক হয় প্রোডাকশনের কারণে রাখছে কয়েল বার বতা চড়াই যেটু সেটু টার্কি প্রিন্স ডাঙরটো কিমান করে বিক্রি করে ডাঙরটো? ডাঙর বিলাক 6000 টাকা জোড়া। 6000 টাকা জোড়া ডাঙর বিলাক চীনা মুরগি আছে। চীনা মুরগি আর এবিলাকে যে হেতু কি আর কি মুরগি আছে তাতে? এটি লাভ বার্ড আছে, একে ই আছে, আড়াইয়ার আছে। আড়াইয়ার বতা চড়াই এটু কোনি বাড়ি আছে? বতা চড়াই কিমান মান আছে আপনার? মান আছে বিটেল প্রজাতি বিটেলর ই আছে। এটা ছাগলে কিমান ওয়েট হয়?
এটো ওয়্যার তো আপনার 100 কিলোর উপরে যায় আছে আমার আছে 86 কিলো আছে 86 এটো প্রজাতি ব্ল্যাক হোয়াইট পেকিন হাঁ আছে খাকি গেম্বেল হাঁ আছে আর তাতে আছে ইমু পাখি ইমু চড়াই যেটু এটু বালি হাঁ যেটু আছে আপনার বালি হাঁও হব বহুত ধরনের হাঁ মুরগি চড়াই বহুত ধরনের আছে এতে এটা ডাঙর এবিলাক কুকুরও আছে এতে এবিলাক ব্রিডিং করে আর এফালে মাছর হেসারি আছে আপনার দেখাই আছো মাছের হেসারি বিভিন্ন ধরনের এইবিলাক পাখি আছে এটু বাজিগার এত বাজিগার আছে ইয়াত আছে বান্দর বান্দরও বিক্রি করে নাকি না কি কি কারণে রাখিছে না জানো এটু হল তোতা এটা আছে এটু মাছের হেসারি বায়ুফুলক ট্যাং এটু হার্ভেস্টিং হয়েছে খালি আছে তাতে এতে কোনাগুলাক কি হয়ে আছে বিভিন্ন ধরনের মাছের হেসারি খুলেছে ইয়াত তোতাপুরি আছে বহুত ভাল লাগিলে আহি বন্ধুসকল ভিডিও যদি ভাল পায় লাইক দিব শেয়ার দিব আর মেসালি ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করব আহক আর দেখা কি কি আছে এত মাছ আছে কি মা এটা ডাঙর মা এস এত আছে বহুত মাছ কো বঢ়িয়া লাগিছে ধুনীয়া লাগিছে বন্ধুসকল আপোনালোকে ইয়াত আহি চাই যাব পাৰে চাক কি ধুনীয়া লাগিছে আর এফালে মাছ বহুত মাছ আছে ওই সরু সরু পোয়ালি দেখা পাই আছে মাহর এত আছে ট্যাং কেটে আছে এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ট্যাং আছে মাছের অক্সিজেন দিয়ে আছে আর সরু সরু ট্যাং আছে এতে বহুত কেটা চাও কেনেকৈ ট্যাং বানাইছে
এনেকুৱা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা বহুত টেং আছে। এতিয়া এনেকুৱা চিষ্টেমত টেং বনাব পাৰে আপোনালোকেও। বন্ধুসকল আহক, ভিডিও চাইখিনি ভাল লাগিলে হাই। আৰু দাদাৰ লগত কথা পাতো। দাদা আপোনাৰ মাহিলী কিমান টকা খৰচা হৈ আছে এতিয়া? হ্যাঁ, খরচা তো আর একটু সব জীবজন্তু যেগুলো রাখছো, পাখি টাখি যেগুলো আছে, হাঁহ কুকুরা, এগুলো বেলেগ বেলেগ ধরনের খাদ্য দিব লাগে, এটা খরচ আছে, এটা খরচ হবই। এবার আপনার যেটা করোনা আইয়াছিল, বন্ধ আছিল, তেতিয়া আপনার অসুবিধা হয়েছিল? অসুবিধা হয়েছিল, করোনার সময় আমার বহুত মুরগি আছিল, এগুলো আমি বিক্রি করে দিয়েছিল, নহলে মানুহ নাহে, মানুহ আহিব নোৱাৰে, আগ্ৰহ থাকিলেও আহিব নোৱাৰে। আমি বেছিকৈ মুৰ্গী ৰাখিলে এইবিলাক কণী বিক্ৰী নহয়, মানুহ নাহে, ফেলাই দিব লগা হৈছিল, তেতিয়া কমাই দিছিলোঁ আমি। এতিয়া পোৱালিবিলাক ফুটাই আছোঁ, পোৱালি ফুটাই আৰু ভৰাই আছোঁ, মাছৰিবিলাক হেৰি কৰিছোঁ, মাছবিলাকতো ঠিকে আছে। আমি কৰোণাত আমাৰ ভালেই হৈছিল, ভাল এটা দাম পাইছিলোঁ মাছৰ, মাছবিলাক টিংকিত বনাই আছোঁ, কিন্তু 3 মাহত 100 গ্রাম করে হয়ে যায়, সেল করেছি, ঠিক আছে। আপনার তাতে কি কি মাছ পায়? আমার তাতে পাবো মাগুর, শিঙি, কাওই, গোলসা মাছ যেটু নদীত পাওয়া যায় ডাঙর ডাঙর, সেইটু পুহি আছো। আর যে সেবিল বহুত বস্তু চালো, লাভপাত আর আপনার বিভিন্ন ধরনের পোক এইবিলাক ৰাখিছোঁ দুটা কাৰণত। এটা হ'ল টাউনৰ মাজত, আৰু মোৰ জীৱ জন্তুৰ প্ৰতি মোৰ এটা আগ্ৰহ সৰুৰ পৰাই, তো ময়ো ৰাখোঁ, মোৰো ভাল লাগে। প্লাছ আমাৰ দূৰ দূৰণিৰ পৰা বা স্কুল কলেজৰ ল'ৰা ছোৱালীবিলাক আহে, সিহঁতে অলপ মনোৰঞ্জন কৰে, ইয়াতে ভাল পায়। প্ৰকৃতিপ্ৰেমী এতিয়াও পৃথিৱীত বহুত আছে, আহি থাকে, সিহঁতে ভাল লগা মানে আমাৰো ভাল লাগে। তাৰ মাজেদি বিক্রিও হয়, এইবিলাক পোয়ালিবিলাক বিক্রি হয়, মানুহে লয়। এইবিলাক বেমার আজার কেনকা, মানে বেমার আজার মেডিসিন কি? বেমার আজার আছে, বেমার আজার থাকিবই, আমি যিমান পাৰো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করো, তাতেও বেমার আজারের প্রকোপটা কমে। আর আমার যেবিলাক হাঁহ কুকুরা আছে, এইবিলাক আমি নিয়ম মাফিক ভ্যাকসিন দেউ, সরুর পরাই দেউ, ভ্যাকসিন করলে আর বেমার হওয়ার চান্সে না থাকে। আর মেইনলি পরিষ্কার পরিচ্ছন্নটাই হল ডাঙর কথা, এইটো রাতেপা আবেলি আমি সাফা করে রাখো, ফিনাইল মারো, চূণ দেউ, এইবিল করো। মেইনলি সরু সরু মানে লাভবাট, বাজিগার, ককটেল, এইবিল কি দানা খায়? মানে এইবিল দানা আমার চর অঞ্চলত হয় চীনা বলে কয়, কাউনি চীনা এইবিল খায়, আর সূর্যমুখী গুটি আছে যে সেইবিল খায়, সেইবিল দিব লাগে। দুপুরে আমি সবজি টবজি দিও, ঘাঁ খায়, দুবুরি বন, এইবিল ভাল পায়, নিমর পাত, তুলসীর পাত, এইবিল দিলে ভাল পায়। কোনোবা যদি এই ভিডিওর জড়িয়ে কোনোবা ছাইজনী আতসলে কেনকি মানে কেটা পোয়ালি স্টেপ করব পারে, যেমন পয়েল বাট আছে, কিবাগর লাভবাট, এইবিল কেটা মানে ললে ভাল হব? হ্যাঁ, এইবিল আসলতে সরুর পরাই স্টার্ট করব লাগে, যিকোনো ফার্ম ইমান ডাঙর করে করব নালাগে, প্রথম লাহে লাহে যাব লাগে। আমি যে ফার্মখন করেছো, প্রথম দুঘটা কয়েল বাট দিয়ে স্টার্ট করছিলাম,
দুকটা হৰু পোৱালি আনিছিল দুকটা তাৰ পৰাই এতিয়া গৈ গৈ ইমানখিনি পাইছে আমাৰ গতিকে দুখমান বা এখমান দি ষ্টাৰ্ট কৰিলে হ'ল যিকোনো মুৰ্গী হওক ষ্টাৰ্ট কৰিলে ভাল হয় মোৰ হিচাপে